আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গরুর মাংসের চটপটি মশলা টিক্কার রেসিপি। তার জন্য এখানে আমি 700 গ্রাম গরুর মাংস নিয়েছি। তো আমি ছোট ছোট করে এভাবে চৌকো করে কেটে নিয়েছি। তো আমি এখন একটা কুকারের মধ্যে দুটো সিটি দিয়ে নামিয়ে নেবো। তো এখানে আমি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি স্বাদ মতো নুন দিচ্ছি, দিয়ে হলুদ আর নুনটা দিয়ে মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি দিচ্ছি 1/2 চামচের মতো আদা রসুনের পেস্ট। এখানে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখানে আমি একটা কুকার নিয়েছি, কুকারের মধ্যে নিয়ে নেবো। তো এখানে আমি দিচ্ছি একটি পেঁয়াজ। এখানে আমি 1/2 কাপ পানি দিয়ে দেবো। এখানে আমি বেশি পানি দেবো না। এখন ঢাকনাটা মুড়ে আমি দুটো সিটি দিয়ে নিচ্ছি। তো এখানে আমি সিদ্ধ করে নিয়েছি, 2 থেকে আমি 3টে সিটি দিয়ে নিয়েছি ভালো করে। তো এখানে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন মাংসটা গরম আছে। আমি ঠান্ডা হয়ে গেলে আপনাদের দেখাবো কতটা নরম হয়েছে। তো এখানে দেখাচ্ছি মাংসটা কতটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন। তো এখানে মাংসের মধ্যে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1/6 চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। এখানে আমি 1 চামচ টিক্কা মশলা দিয়ে দিচ্ছি 1/6 চামচে, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ আদা রসুনের পেস্ট, 1/2 চামচ ধনে গুঁড়ো। তো এখানে আমি 1 চামচ গোটা ধনেকে ভেঙে রেখে দিয়েছিলাম, মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা পাতিল লেবুকে কেটে নিচ্ছি, দিয়ে দেবো একটি পাতিল লেবুর রস। 1 চামচের মধ্যে দেবো চাট মশলা। তো এখানে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি 1 চামচের মতন দিয়ে দেবো চিলি সস, গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি, রেড চিলি সস 1 চামচ দিয়ে দিচ্ছি, 1 চামচ সয়া সস। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আমি মাংসের মধ্যে নুন দিয়েছিলাম। তো এখানে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি রেড ফুড কালার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো কাবাবটা সুন্দর কালার আসার জন্য আমি এখানে খুব সুন্দর করে আমি ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে ভেজে নেবো। আমি গ্যাসের মধ্যে সাদা তেল বসে রেখে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো একে একে। এখানে আমি সবগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, উল্টে পাল্টে আমি এখানে আমার ভাজা হয়ে গেছে, খুলে নেবো তেলটাকে। এখানে আমার সব ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিই। তো এখানে আমার প্লেটটা রেডি। তো এখানে আপনাদের যদি গরুর মাংসের মশলা টিক্কা রেসিপি যদি ভালো লেগে থাকে, তো আপনারা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করবেন।